আমি অঙ্কিতা, আমি রয়েছি এখন সুইডেনে। সুইডেন রিলেটেড অনেক ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে থাকি, কীভাবে সুইডেন আসবেন, জব সিকিং ভিসা থেকে শুরু করে পিআর রুলস, আরও সব কিছু আমি অনেক ভিডিও এই নিয়ে বানিয়েছি আমার চ্যানেলে। আশা করি দেখেছেন, না দেখে থাকলে দেখবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, তাদেরকে জানাই অনেক স্বাগতম। আর তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থাকবেন। আজকে আমি এই ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে বর্তমানে সুইডেনের যে অবস্থা সেটা নিয়ে। বিশ্বের অনেক জায়গায় সুইডেনের এই অবস্থানটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা একটা উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে সুইডেনের জন্য এবং অন্যান্য দেশের জন্য, বিশেষ করে সুইডিশ নাগরিকদের জন্য এবং সুইডেনে যারা আসছেন, যারা রয়েছেন তাদের জন্য। সেটা হলো সুইডেনে যখন তখন হতে পারে টেরর অ্যাটাক, টেররিস্টরা অ্যাটাক করতে পারে। আমি আপনাদের এই ভিডিওতে কয়েকটা ক্লিপিংস দেখিয়ে দেব, আর এটা বলবো কেন হতে পারে। আপনারা তো জানেনই গত 3 বছর ধরে প্রায় অনেকবারই সুইডেনে কোরআন পোড়ানো হলো। এবার এটা একটা খারাপ বিষয়, অবশ্যই খারাপ বিষয়, কোনো ধর্মের প্রধান যে বই সেটা পোড়ানো হচ্ছে এবং বারবার করে হচ্ছে, তার জন্য মুসলিম যে দেশগুলো তারা রেগে যাচ্ছে। এমনও কিছু কিছু দেশ বলছে যে সুইডেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেবে, সুইডেনের প্রোডাক্ট নেবে না, ইত্যাদি ইত্যাদি। এবং টেররিস্ট যে সংগঠনগুলো রয়েছে তারা বলছে সুইডেনের ওপর যখন তখন অ্যাটাক হতে পারে। এই কারণে সুইডেন গভর্নমেন্ট খুবই চিন্তিত। যারা সুইডেনের নাগরিক সুইডেনের বাইরে রয়েছে তাদের প্রত্যেককে সুইডেন গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে আপনারা খুব সাবধানে থাকবেন, যখন তখন আপনাদের ওপর টেররিস্ট অ্যাটাক হতে পারে। আর কিছু ঘটনা অলরেডি সুইডেনে ঘটে গেছে, যেমন হচ্ছে বাগদাদের যে সুইডিশ এমব্যাসি রয়েছে সেটায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আর এছাড়াও স্যাপো বলে একটা শহর আছে সুইডেনের, সেখানে কিন্তু 5 জন আইএসআইএসের জঙ্গিকে পুলিশ ধরেছে। তারা কোনো একটা অ্যাটাকের পরিকল্পনা করছিল কিন্তু সেটা করতে পারেনি, তার আগেই তাদেরকে ধরে ফেলা হয়েছে। আর এছাড়া স্টকহোমে কিন্তু একটা গোলাগুলি হয়েছে, তারা স্বীকার করছে না তারা কোন দলের, কিন্তু মনে করা হচ্ছে যে এটা টেররিস্টদেরই একটা কাজ। তাতে কিন্তু 15 বছরের ছোট্ট একটি বাচ্চা মারা গেছে, আর 45 বছরের একজন নারী আর 65 বছরের একজন বয়স্ক মানুষ এতে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে কোরআন পোড়ালো কে, সুইডেন গভর্নমেন্ট কিন্তু কোরআনটা পোড়ায়নি, পুড়িয়েছে যারা তারা বেশিরভাগই হচ্ছে এক্স মুসলিম, আর নয়তো আরেকজন যাকে আমি চিনি, মানে যাকে নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে একজন দানিশ নাগরিক। তার ডুয়াল সিটিজেনশিপ আছে, সে দানিশ মানে ডেনমার্কের কোনো একটা পার্টির লিডার, তো সে এই কাজটা করেছে। সুইডেনের সুইডিশ নাগরিক কিন্তু এই কাজ করেনি, বা সুইডেন গভর্নমেন্টও এটা করেনি, সুইডেন গভর্নমেন্ট সহায়তাও করেনি। এখন আমি যদি গিয়ে বলি পুলিশের কাছে, একটা রিকোয়েস্ট করি আমি এই কাজটা করতে চাই, আর ওদের বাই ল এটার কোনো বারণ নেই, তখন ওরা বাধ্য হবে এটাকে পারমিশন দেওয়ার। তো এটাতে বাইরের দেশের মানুষ হয়তো ভাবছেন যে সুইডেন গভর্নমেন্ট এদের সহায়তা করেছে, সহায়তা করেনি। এরা কি করছে যে কেউ গিয়ে বলছে যেটা এদের বাই ল এরা বাধা দিতে পারে না, বাধাটা দিচ্ছে না, তার মানে সুইডেন গভর্নমেন্ট থেকে যে উস্কানি দিয়ে এই কাজটা করছে সেটা কিন্তু নয়। আমার যেটুকু জানা সেটা বললাম, তো আমার শহর আমি যেখানে রয়েছি সেখানেও কিন্তু কোরআন পোড়ানো হলো, মানে পরপর অনেকবার এই ঘটনা ঘটলো। আর এখন আমার ছেলে স্কুলে যে আমার রীতিমতো ভয় লাগে, কারণ এটা বর্ডার সিটি, ডেনমার্ক আর সুইডেনের বর্ডার সিটিতে রয়েছি, বর্ডারে থাকা এমনি রিস্ক। এছাড়াও যে বিভিন্ন বড় শহরগুলো গোথেনবার্গ, স্টকহোম আর মালময় কিন্তু প্রচণ্ড রিস্ক। আজকেই আমার বন্ধু গোথেনবার্গে থাকে, বলছে প্রচুর হেলিকপ্টার ঘুরছে, কি কারণ কিছু জানি না, আর সব সময় নিউজে দেখাচ্ছে যে খুব সাবধানে থাকুন, এক জায়গায় জমায়েত করবেন না, কাজ হয়ে গেলেই বাড়ি চলে যান, এই ধরনের নিউজ কিন্তু খুবই আসছে। ইভেন ট্যুরিস্টদেরকেও সতর্ক করা হচ্ছে খুব সাবধানে আপনারা আসবেন, এই সময় কিন্তু সুইডেন সেফ নয়। একটা প্রেশারে সুইডেন গভর্নমেন্ট রয়েছে যে যখন তখন অ্যাটাক হতে পারে, অনেকগুলো তো ধরেও নিয়েছে, যেটা বললাম যে এখানে ধরে ফেলেছে 5 জন আইএসআইএসের জঙ্গিকে ধরে ফেলেছে অলরেডি, আরও বিভিন্ন জায়গায় ধরে ফেলেছে। আর যদিও আমরা মানে সুইডেনের খবর ভাষাটা তো এখনও পুরোপুরি জানি না, সেরকমভাবে দেখা হয় না, তবে যেটুকু দেখলাম এবং জানতে পারলাম জানালাম। এখন সুইডেনে আসতে গেলে কিন্তু খুব সাবধান, বিশেষ করে স্টকহোম, গোথেনবার্গ এবং মালমো যারা আসবেন খুবই সাবধান, কারণ মালমো তো আবার বর্ডার সিটি,
তো এগুলোতে কিন্তু এখন ভয় আছে, আর কোরআন পোড়ানোটা দিনে দিন বাড়তেই থাকছে। এখানে এটা কোনোভাবেই পুলিশ এটাকে আটকাতে পারছে না, তার কারণ হচ্ছে এদের বাই ল বাক স্বাধীনতা আর মানুষের স্বাধীনতা আছে যা খুশি করা। তো এইটা কোরআনের জায়গায় যদি বাইবেলেও কেউ পড়ায় তাকেও কিন্তু বাধা দিতে পারবে না। এরকম ব্যাপার নয় যে এরা হচ্ছে শুধুমাত্র কোরআন পড়ানোটাকেই সাপোর্ট করছে, এটা যদি অন্য কেউ অন্য কোনো ধর্মগ্রন্থ পড়াতে চায় তা সেও কিন্তু সেটা করতে পারে। তো এটাতে বাধা দিচ্ছে না। তার ফলাফল কি হচ্ছে? তার ফলাফল হচ্ছে যারা সুইডিশ, যারা সাধারণ মানুষ সুইডেনে বেড়াতে এসেছে, যারা সুইডিশ সুইডেন ছেড়ে অন্যান্য জায়গায় গেছে, তাদের লাইফটা রিস্ক হয়ে যাচ্ছে। তো এরকমই হয় জেনারেলি এই কাজগুলোর পরে, লাভ তো কিছু হয় না, এই এই কাজগুলোতে মানে ক্ষতিই হয়। কারো একটা কারো কিছুর ওপর রাগ থাকতেই পারে, কোনো মানুষের ওপর রাগ থাকতেই পারে, তার জন্য সবাইকে এভাবে বিপদে ফেলে দেওয়াটা মনে হয় ঠিক নয়। ইউকেও কিন্তু বেশ চিন্তিত, ইউকে থেকেও বলা হয়েছে সুইডেনের লোকজনেরা যাতে সাবধানে থাকে, সুইডেনের উপর টেরর অ্যাটাক হতে পারে। ওদের কাছেও কোনো খবর আছে কি না জানা নেই, তবে যেগুলো খবরে এসছে যারা আসছো তাদের জন্য বলবো যে খুবই সাবধানে থাকতে। সাবধান আমরা কি হতে পারি, আমাদের তো বেরোতেই হবে ডেলি, আর আমরা তো বিশেষ এখানে তো শপিং তো মানে শপিং সেন্টার থেকেই করা হয়, আর শপিং সেন্টারগুলোতেই ভয়ের, আর কোনো জায়গাতেই সেরকমভাবে প্রচুর সিসি ক্যামেরা, প্রচুর কিন্তু সিকিউরিটি গার্ড এখানে থাকে না। এটা তোমাদের আগেও বলেছি যে এখানে কিন্তু সিসিটিভি বা গার্ড এগুলো খুবই কম, কারণ এখানে চুরি যা ডাকাতি যেহেতু হয় না সেই জন্য এগুলো কম। তাই আমরা একটু ভয় ভয়ে আছি, মানে খুবই ভয় ভয়ে আছি। হঠাৎ করেই আমাদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো আছে বন্ধুদের মেসেজ চলে আসে, কালকে কিন্তু সাবধানে থেকেও কালকে এখানে হচ্ছে হোলি স্ক্রিপ্ট পড়ানো হবে। সেখানে আমাদের এরকমভাবে আসে না যে কোরআন পড়ানো হবে বলে, তো হোলি স্ক্রিপ্ট পড়ানো হবে, বাচ্চাদের সাবধানে রেখো। তো এইসবগুলো চলতে থাকছে, এগুলোর মধ্যেই আছি। বিদেশ মানেই কিন্তু খুব আনন্দ নয়, এক তো কোভিড হলো, তারপরে তো যুদ্ধ চলছে, তো চলছেই, তার জন্য আকাশ ছোঁয়া হচ্ছে পণ্যের দাম, তারপরে এই নতুন এক সমস্যা। এটা তুর্কি আর সুইডেনের সম্পর্ক খারাপ ছিল, নাটোতে যোগদান করতে দিচ্ছিল না, সেই থেকে শুরু হলো, হওয়ার পর তুর্কির যে এম্বাসি তার সামনে প্রথম কোরআন পোড়ানো হলো, তারপরে এখন তো শুনছো যে বাগদাদে হচ্ছে সুইডেনের অ্যাম্বাসিটাই পুরো পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এরকম হতেই থাকছে, হিংসা দিয়ে কি কোনো সমস্যার সমাধান হয়? হিংসা দিয়ে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। যাই হোক, সাধারণ মানুষ হিসেবে আমরা পড়ছি বিপদে, আমাদের টেনশনে থাকতে হচ্ছে। আমাদের একটা ধারণা ছিল যে ভারত থেকে বোধহয় ইউরোপে এসেছি, একটা শান্তির জীবন, বেশিরভাগ কিন্তু শুধু টাকার জন্য নয়, শান্তি, কোলাহলমুক্ত যে শান্তি, পলিউশনবিহীন যে একটা জীবন, এগুলোর জন্য কিন্তু অনেকেই আসে, যেমন আমরা এসেছি আর কি। তো সেই এখানে এসেও যদি টেনশন করতে হয় তাহলে আর বলো বিদেশে আসার কী মানে হলো। যাই হোক, এইভাবে টেনশনেই এখন দিন দিন কাটছে, জানি না কতদিন এইগুলো চলবে, আদৌ এগুলোর কোনো সমাধান আছে কি না, সমাধান তো মনে হয় না আছে বলে। এই হচ্ছে আজকে তোমাদের জানানো ছিল, যারা আসছো খুব সাবধানে এসো এবং থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।